কালবৈশাখী ঝড় কেড়ে নিয়েছে ঘরবাড়ি, খোলা আকাশের নিচে কাটছে মানবেতর জীবন। বুধবার রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। এতে সরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া, ঘগড়া, যাদবপুর ও সুতারপুর সহ 12টি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়। ঘরের নিচে চাপা পড়ে আহত হন বেশ কয়েকজন। ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি, নষ্ট হয়েছে ক্ষেতের ধান, বন্ধ রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সংযোগও। হঠাৎ করিয়া জোর তুফান শুরু হয়েছে, বিশাল একটা আগুনের মতো না গরম হয়েছে, ঘরের তলে পড়ে গেছিলাম, পরে এখান থেকে আমার গায়ে লোকজনের টেনে টুনে বাইর করছে, জায়গাও নেই, বাসা নেই, তাহলে কিছু ভাবনা। গাছ টাছ ভাঙিয়া পড়ছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বাড়িঘর। তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। সমস্ত গ্রামগুলোর 50% ঘর আছে, আর 50% হলো গাছ, আর সমস্ত ধ্বংস হয়ে গেছে। আমাদের মেম্বার সাহেবরা লাগাইয়া এটার একটা জরিপ করার চিন্তা করতেছি। আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নে প্রায় 30,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, নেত্রকোনা।